অত্যন্ত ঘৃণিত একটি নাম হলো ইয়াজিদ, ঘৃণিত নাম ইয়াজিদ। বড় বড় তিনটা জঘন্যতম অপরাধ করেছিল। এক নাম্বার হলো কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারকে হত্যা করা। দুই নাম্বার হলো মদিনায় আক্রমণ। তিন নাম্বার হলো মক্কা শরীফে আক্রমণ। এই তিনটা জঘন্যতম অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে তারে নগদ শাস্তি দিয়েছেন, নগদ। মৃত্যুর আগ মুহূর্তে কঠিন এক রোগ হলো, পেটের ভিতর নারী বুড়ি জ্বলতে থাকে ইয়াজিদের, পেটের ভিতরে নারী বুড়ি জ্বলতে থাকে সারাদিন, পেট জ্বলত, নারী বুড়ি জ্বলত, সন্ধ্যার সময় সে ধরাশায়ী হয়ে যেত, একদম যেন প্রাণ যায় যায় অবস্থা। বড় বড় হেকিম ডাক্তার আনা হলো, কেউ রোগ ধরতে পারে না, চিকিৎসা করা হয়, কিন্তু চিকিৎসার ফল নাই, কোনো ফলাফল কবিরাজ ডাক্তার পায় না, পাবে কেমন করে? তার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন তার চিকিৎসার দ্বারা লাভবান হবে না। এরি যুবক, আগুন লাগে যদি শেরপুর, পানি দেও তুমি ফরিদপুর, কোনোদিন আগুন নিবে না। ইয়াজিদ আগুন লাগাইছে আসমানে, পানি দিলে জমিনে, কোনোদিন আগুন নিবে না। পেটের নারী বুড়ি জ্বলতে থাকে প্রচন্ড জ্বালা, সন্ধ্যায় যেন মরে যায় মরে যায়। ডাক্তার কবিরাজ অসংখ্য আনা হলো, কেউ কোনো কুল কিনারা পায় না, কি রোগ তাও ধরতে পারে না, রোগী ধরতে পারে না, খুঁজে পায় না, সবাই চিন্তায় পড়ে গেল। ডাক্তার কবিরাজ বলে, আমরা এমন রোগ জীবনে কোনোদিন দেখি নাই গো, এমন রোগ আমরা জীবনে কোনোদিন দেখি নাই, দেখবা কেমন করে, এই ধরাটা তো আল্লাহর ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না ধরে না, ধরলে আল্লাহ সারে না, আল্লাহ সার দেয় কখনো সেরে দেয় না, সার দেয় আল্লাহ কিন্তু সেরে দেয় না, উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের যখন প্রচন্ড পিপাসা লাগত, হাই হুতাশ করতে থাকতো, জিব্বা যেন বেরিয়ে আসতো, কয় আমাকে তাড়াতাড়ি করে পানি দাও পানি দাও, পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে কলিজা ফেটে যাচ্ছে, যখনই তার মুখে একটু পানি দেওয়া হইত তখনই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। এই পানিটা তার পেটে যাওয়া মাত্রই নারী বুড়িতে আরো প্রচন্ড জ্বলা শুরু হইত, প্রচন্ড পানির তৃষ্ণা, কিন্তু পানি পান করতে পারত না, প্রচন্ড পানির তৃষ্ণা, গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, মুখ শুকায় গেছে, চেহারা ফেকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা পানি মুখে দিলে পরেই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। কারবালার আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে ফুরাত নদীর পানি বন্ধ কইরা যেই পরিমাণ কষ্ট দিয়েছিল, আল্লাহ তাকেও মৌতের সময় এরকম পানির কষ্টে আল্লাহ তার মৌত দিছেন। পানির তৃষ্ণা, তৃষ্ণার তো অবস্থায় পানি না পাইলে কেমন লাগে আল্লাহ ইয়াজিদরে বুঝাইয়া দিছেন। এরে ইয়াজিদ, শুন, তুই তো এরকম ভাবেই নবী পরিবারকে পানির তৃষ্ণা দ্বারা কষ্ট দিয়েছ, এবার একটু নিজে বোঝো পানির তৃষ্ণা কত কষ্টকর। ফুরাত নদীর তীরটা দুশ্মনরা তারা অবরোধ করে রাখলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমি তো এসেছি কুফার মানুষের দাওয়াতে, আমি যুদ্ধ করতে আসি নাই, যদি যুদ্ধ করতে আসতাম তাহলে শিশু বাচ্চা সাথে নিয়ে আসতাম না, মহিলাদেরকেও সাথে করে আনতাম না, আমি যুদ্ধ করতে আসি নাই,
তোমরা আমাকে তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব গ্রহণ করো, হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলবো, আর নতুবা আমাকে মদিনায় ফিরত যাইতে দাও, আর নতুবা তোমরা আমাকে সীমান্তে পাঠায় দাও, আমি দুশমনদের সাথে জিহাদ করব। তিনটা প্রস্তাবের কোন একটা প্রস্তাব দুশমন মানে নাই। কুফার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি হলো সিমার, কোন প্রস্তাব তারা মানতে রাজি না, ইয়াজিদের কাছে পৌঁছাইতেও রাজি না, মদিনায় ফিরত যাইতেও রাজি না, সীমান্তে পাঠাইতেও রাজি না। ভাইরা বন্ধুরা পানি আটকায় দিল, আটকায় দিল। ওই অবস্থায় পানির তৃষ্ণায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আমার বুকের দুধ শুকায় গেছে, কলিজা একদম যায় যায় অবস্থা, দুধের শীত আমার আলিয়াজ গুর, দুধের শিশু আমার আলিয়াজ গর, দেখো না দেখো না পানির তৃষ্ণায় জিব্বাটা বের করে দিয়েছি, আমাদের পানি লাগবে না, অন্তত এই দুধের বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বাচ্চাটারে হাতে করে দিল, দুই হাতের মধ্যে তুইলা দুশ্মনের দিকে লক্ষ্য করে বললেন, এর দুশ্মনের দল, তোমাদের সাথে আমার দুশ্মনী থাকতে পারে, কিন্তু মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে কোনো দুশ্মনী তোমাদের নাই, আমার আলিয়াজগুর পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে, মায়ের কোলে অশান্তি করে, কখন জানি জান যায় কখন জানি জান যায়, আমার মাসুম বাচ্চাটা আলিয়াজ করির দিকে তাকায় একটু পানির ব্যবস্থা করো, আমাকে একটু সুযোগ দাও, আমি ফুরাতের ফুরাত নদীতে যাই, আমার বাচ্চাটার একটু পানি পান করাই, তোমরা তাকে দেখো এই দুধের বাচ্চাটা আমার নবীর পরিবারের নবীর রক্ত, এই দুধের বাচ্চাটার রক্তে রয়েছে রে, একটু সুযোগ দাও সুযোগ দাও, কিন্তু দুশ্মন তাও সুযোগ দিল না, একটা তীর মারল, ওই তীরটাই সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলিয়াস গরের বুক দিয়া ঢুকলো, স্পিড দিয়া ছিদ্র হইয়া বের হয়ে গেল, মুহূর্তের ভিতরে বাবার কোলে সন্তানের মৃত্যু, পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই, বাবার কোলে সন্তানের লাশ, এই বোঝা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে দুধের শিশু, দুধের সন্তান আলিয়াস গরের মৃত্যু হয়ে গেল, তিনি কোলে করে লইয়া বিবির কাছে আসলেন, চোখের পানিটা জড়ায়া জড়ায়া তাবুতে ডুইকা বলতেছেন, বিবি গো নেও তোমার আমানত, এমন পানি পান করেছে আমি আর আলিয়াস গোর, আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না গো, এই যে তাকায় দেখো একদম পানি পান করে একদম ঠান্ডা হয়ে গেছে, আর তোমাকে বিরক্ত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের লাশটা মায়ের কোলে বুঝা দেয়া, তিনি তলোয়ারটা হাতে নিয়া বীর বাহাদুরের মতো একাই দুশ্মনের মোকাবেলা করে ফুরাত নদীর কিনারায় চলে গেছলেন, ফুরাত নদীর কিনারায় চলে গেলেন, পানিতে তিনি নামলেন, পানিতে নাইমা তিনি পানি পান করবেন, মাত্র এক মুষ্টি পানি হাতের মধ্যে নিছেন পানি পান করবেন, এমনিতেই দুধের শিশু আলিয়াস করির কথা মনে কয়া গেল, আমার দুধের সন্তান পানি পান না কইরা পিপাসিত অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে, আমার সঙ্গী সাথীরাও তারা পানির তৃষ্ণায় শহীদ হয়েছে, পানি পান করতে পারে নাই, আমি কেমন করে এই পানি পান করব, যেই পানি না পায় আমার শহীদগুলি আমার সঙ্গী সাথীগুলি শহীদ হলো, আমার মাসুম বাচ্চাটা শহীদ হলো,
এই পানি আমি কেমন করে পান করব। সাথে সাথে পানিটা আবার ফালাইয়া দিলেন। ওই মুহূর্তে দুশ্মন বৃষ্টির মতো তীর মারতে লাগলো, প্রতিটা তীর ওনার গায়ে আইসা লাগলো। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে দুশ্মনগুলি ওনার সাথে অনেক অনেক অবিচার করলো, দুশ্মনগুলি লাশের সাথেও লাশের সাথে বিয়াদবি করলো, দেহটার সাথে বিয়াদবি করলো। সীমার ওনার দেহের উপর দিয়ে গোড়া চালিয়ে দিল, গোড়ার পায়ে ওনার দেহটা তেতলে গেল, গলার মধ্যে ছুরি লাগাইল। আবদুল্লাহ বিন জিয়াদের সামনে এই মাথাটা হাজির করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আবদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের সামনে হাজির করলো। কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদ লাঠি দিয়া যখন ওনার টুটের মধ্যে লাঠি দিয়া কোচা দিচ্ছি, তখনই পাশে একজন সাহাবি ডাক দিয়া বলতেছে, রে আবদুল্লাহ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছি আর ধৈর্য ধরতে পারলাম না রে, কার মাতা মুবারক তুমি এই জায়গায় নিয়ে এসেছো, কার টুটের মধ্যে লাঠি দিয়া বেয়াদবি করো? আরে আমি একবার নয় বহুবার আমার নবীকে আমি দেখেছি, মায়ার নবী টুটের মধ্যে বারবার বারবার চুমা খাইতেন চুমা খাইতেন, যেই টুটের সাথে তুমি বেয়াদবি করতেছো এই টুটে আমার মায়ার নবী রহমতের নবী দয়ার নবীর হাজারো চুমা লেগে আসি। মেয়েরা বন্ধুরা, এত বড় বেয়াদবি এত বড় বেয়াদবি করল এই মাতা মুবারক ইয়াজিদের কাছে পেশ করল। ইয়াজিদ দেখার পরে কিন্তু সে বিচার করে নাই, আবদুল্লাহ বিন জিয়াদের বিচার করে নাই, খুনিদের কোনো বিচার করে নাই, এমনকি আরও তাদের প্রমোশন দিল আরও তাদের প্রমোশন দিল। তারপরে ভাইরা বন্ধুরা, মক্কা মদিনা সহ আরব বিশ্বজুড়ে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ হতে লাগলো, বিশেষ করে মদিনার মানুষ কোনোভাবেই সেটা মেনে নিতে পারল না মেনে নিতে পারল না। ইয়াজিদের গভর্নরকে মদিনা থেকে তারা বের করে দিল। সাথে সাথে ইয়াজিদ এমন এক বাহিনী পাঠাইল, দুর্ধর্ষ বাহিনী মদিনা হামলা করলো, মদিনায় অসংখ্য অগণিত সাহাবিকে কতল করলো, শহীদ করলো, মসজিদে নববীকে গোড়া আস্তাবল বানাইল। তিন দিন পর্যন্ত মদিনায় শুধু হত্যা হত্যা চালাইল, আর মদিনার মসজিদে আমার নবীর মসজিদে তিন দিন কোনো নামাজই হয় নাই, নামাজ বন্ধ ছিল। এরপরে তারা গেল মক্কার দিকে, মক্কায় যে আল্লাহর ঘরের উপরে হামলা করলো, আল্লাহর ঘরের অনেক ক্ষতি করলো, মক্কায় অনেক সাহাবীকে শহীদ করলো শহীদ করলো। ওই অবস্থায় ইয়াজিদের বাহিনী তারা খবর পাইল, খবর পাইল ইয়াজিদ মারা গেছি। কেমনে মারা গেছে, কিভাবে মারা গেছে আমার ভাই? আল্লাহ পাক মৌতের আগে এমন একটা কঠিন রোগ তারে দিলেন, নারী বুড়ি জ্বলতেছে, পানি পান করতে পারে না, পানির তৃষ্ণায় গলা শুকায় যায়, পানির তৃষ্ণায় কলিজা শুকায় যায়, কিন্তু পানি মুখে দিলে যন্ত্রণা শুরু হয়, পানি পান করতে পারে না, কোনো ডাক্তার কবিরাজ সেই রোগ ধরতে পারে না, এইভাবেই চলতেছে এইভাবেই চলতেছে। ভাইরা বন্ধুরা, একদিন ইয়াজিদ বলতেছে, আমার হয়তো এই মৌ এই এই অসুস্থতা আমার এই অসুস্থতাটাই হলো আমার মর্জে মৌত, আমি হয়তো আর বাঁচব না, আমি বিদায় নিব, যাবার আগে খলাফত রাজত্ব কার হাতে বুঝায় দিব, যেই রাজত্বের কারণে এত কিছু, যেই ক্ষমতার কারণে নবী পরিবারকে খতম করলো, আমার নবীর পরিবারের রক্তে তার হাল্লা হাত লাল করলো, কারবালার ময়দান রক্তাক্ত হলো, এই যেই রাজত্বের কারণে ইসলামের ইতিহাসে কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত হলো ইয়াজিদ, মৌতের আগে তার রাজত্ব সন্তানকে বুঝায় দেওয়ার জন্য সন্তানকে ডাক দিল, সন্তানকে বলতেছে, বাজানরি তুমি আমার খেলাফতটা গ্রহণ করো, কিন্তু তার সন্তান বলতেছে, বাবা যেই সিংহাসনে নবী পরিবারে রক্তে রঞ্জিত ওই সিংহাসনে আমি বসব না, এটা অভিশপ্ত সিংহাসন, এ বাবা এটা অভিশপ্ত সিংহাসন, যে অপরাধের কারণে তমাম বিশ্ব মুসলিম তোমাকে ঘৃণার চোখে দেখে,
যে এই রাজত্বের কারণে মুসলিম বিশ্বে তুমি ঘৃণিত, এই রাজত্বে আমাকে বসায়ও না, আমাকেও ধ্বংস করো না। বাবা আমি এটা চাই না, আমি এটা চাই না, সে গ্রহণ করলই না। ইয়াজিদ বড় অনুতপ্ত হলো, কষ্ট পাইল। সন্তানের জবাব শুনি ইয়াজিদ ভালো করে বুঝতে পারলো অপরাধ, সে কত বড় অপরাধ করেছে। 40 দিন পর তার এই সন্তানটা মারা গেল অসুস্থতায়। এরপরে ইয়াজিদের একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট বাচ্চা এখনো বুঝ হয় নাই। ইয়াজিদ মৌতের আগে বলতেছিল মারওয়ানকে, মারওয়ানকে বলল আমার ক্ষমতা তোমাকে বুঝায় দিলাম, শর্ত হলো আমার আমার মৃত্যুর পর আমার এই সন্তান যখন একটু উপযুক্ত হবে তখন তুমি আমার সন্তানকে রাজত্ব বুঝায় দিও। মারওয়ানের কাছে ক্ষমতা হস্তান্তর করলো, শর্ত আমার দুধের বাচ্চা বড় হলে পরে তার ক্ষমতা দিও। ভাইরা বন্ধুরা, এইদিকে ইয়াজিদের শারীরিক অবস্থা অবনতি অবনতি করতেছে, ধীরে ধীরে একদম অস্থির হয়ে গেল। পেটের নাড়িভুঁড়ির যন্ত্রণা থেকে মুক্তির জন্য কবিরাজ হেকিম তার অনেক অনেক বেশি মাদক সেবক সেবন করাইতো, অনেক নেশা জাতীয় দ্রব্য তারে খাওয়াইতো। যখন নেশা জাতীয় দ্রব্য খাইতো, মাদক খাইতো, তখন কিছুটা কিছুটা আরাম পাইতো, কিছুটা যন্ত্রণা কমত। তারে মাদক মা খাওয়ায়া বুলায় রাখতো, ব্রেনটা বুলায় রাখতো, মাতাল বানায় রাখতো, যেন সহজে ব্যথা বুঝতে না পারে, সটফট সটফট করগে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের একটা অনেক আদরের বানর ছিল, একটা বানর পালত, এই বানরটারে ইয়াজিদ খুব আদর করত। এই বানরটা একদিন ইয়াজিদ কইজা দেখে নাই, পাওয়া যায় না, লোকজনকে জিজ্ঞেস করলো আমার বানর কোথায়। লোকজন বলতেছে আপনার পরিবারের লোকগুলা থেকে ভালো আচরণ না পাওয়ার কারণে বানর জঙ্গলে চলে গেছে, কারণ আপনি তো অসুস্থ, আপনি বানরের খোঁজ নিতে পারেন না, পরিবারের লোকজনও তাদের কাছ থেকে ভালো আচরণ পায় না, বৈরী আচরণের কারণে বানর জঙ্গলে চলে গেছে। ইয়াজিদ ওই বানরের এতটাই ভক্ত ছিল যে যেমন এমনই মানুষ, এমন বস্তুর সাথে মহব্বত জন্মায়, এমন বস্তুর সাথে মহব্বত মহব্বত গড়ে তুলে। বানরের মতো মানুষ শিয়াল কুকুরের মতো মানুষ, কুকুরকে ভালোবাসবে, কুকুরকে ভালোবাসবে, বানরকে ভালোবাসবে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদ গোড়ার পিঠে সওয়ার হইয়া কয় আমার বানরকে আমার লাগবে, এই বইলা গোড়ার পিঠে সওয়ার হইয়া সে জঙ্গলের দিকে রওনা দিল। ভাইরা জঙ্গলের দিকে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে গোড়ার পিঠ থেকে ইয়াজিদ পড়ে গেল, পাটা গোড়ার লাগামের সাথে পেঁচ খেয়ে পেঁচ লেগে গেল, গোড়া থেকে পড়ে গেছে কিন্তু পা গোড়ার লাগামে পেঁচ লেগে গেছে। গোড়া তো থামে না, গোড়া দৌড় আর বডিতে মাটিতে পায়ের সঙ্গে গোড়ার লাগাম বাঁধা, এইরকম ভাবে গোড়া দৌড়তেছে গড়তেছে, গোড়া তো আর থামে না। ভাইরা বন্ধুরা, চলতেছে পিঠ জঙ্গলে চলে গেল, জঙ্গলে খুঁজতে খুঁজতে পায় না, কিন্তু গোড়া তো দৌড়তেছে, তার বডিটাও ঘষতেছে, বডিটাও ঘষতেছে, ঘষতে 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 জমিনের পাথরের সাথে ঘষতেছে, গোড়া তো দৌড়াইতেছে ঘষতেছে, চামড়াগুলা খসে পড়তেছে, গুস্ত খসে পড়তেছে। ভাইরা বন্ধুরা, গোড়া তো আর থামে না, গোড়া থাম থাম থামে না, গোড়া তো দৌড়তেছে পায়ের সঙ্গে রশি লাগানো, এই অবস্থায় তার বডিটাও গইসা গইসা যাইতেছে, ঘষতে ঘষতে যায়, কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু হইতেছে দেখেন, একটু খেয়াল করেন কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু। ওই অবস্থায় হঠাৎ করে একটা বিশাল পাথরের সাথে, পাথরের সাথে তার মাথাটা আঘাত খাইল, মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোড়া তো তখনও থামে না, গোড়া তো দৌড়তেছে, হাতটা খুইলা পড়ে গেল, বাম হাতটা খুলে পড়ে গেল, পা দুইটার ভিতরে একটা খুলে পড়ে গেল, আরেকটাও পা খুলে পড়ে গেল, হাড্ডি শুধু এখন আছে, হাড্ডি লইয়া গোড়া দৌড়তেছে। এইভাবে তার বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া জায়গায় জায়গায় ছড়ায় গেছে, এক হাড্ডি পাওয়া গেলে আর এক হাড্ডি পাওয়া যায় না, এক হাত পাওয়া গেলে আর এক হাত পাওয়া যায় না। এইভাবে ইয়াজিদের করুণ থেকে করুণ মৃত্যু হয়েছে, এজন্যই ইয়াজিদের কবর কেউ খুঁজে পায় না,
ইয়াজিদ এই জমিনের কোথায় তার কবর কেউ জানে না, কেউ জানে না। অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তারে গ্রহণ করে নাই, এত বড় পাপিষ্টকে জমিন গ্রহণ করে নাই, জমিনে তার কবরটা পর্যন্ত হয় নাই, এত নির্মমভাবে তার পরিণতি। এজন্যই বলছিলাম আল্লাহর আদালতে সর্বদা ন্যায় বিচার হয়, সর্বদা ন্যায় বিচার হয়। ইয়াজিদের এই তো মারওয়ানের হাতে ক্ষমতা দিল, মারওয়ান ক্ষমতা পাইল, ইয়াজিদের বউকে মারওয়ান বিয়ে করল, বাচ্চাটা সহ ইয়াজিদের বউ মারওয়ানের ঘরে আসলো। মারওয়ান যখন বাচ্চাটা একটু উপযুক্ত হবে তারে ক্ষমতা দেওয়ার কথা, কিন্তু মারওয়ান ইয়াজিদের ছেলেকে ক্ষমতা না দিয়া তার ছেলে আব্দুল মালিককে ক্ষমতা দিয়ে দিল। এতে ক্ষিপ্ত হইয়া ইয়াজিদের বউ, এখন যে মারওয়ানের ঘরে দ্বিতীয় স্ত্রী, ইয়াজিদের বউ একদিন রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়া মারওয়ানকে হত্যা করে ফেললো, মারওয়ানকে হত্যা করে ফেললো। তারপরে মারওয়ানের ছেলে আব্দুল মালিক সে তখন এর উপযুক্ত বিচার করে তাদেরকেও হত্যা করে দিল। অতএব ইয়াজিদের বংশের কেউ আর ক্ষমতা পাইল না, যেই ক্ষমতার কারণে ইয়াজিদ এত বড় কলঙ্কিত এক নাম, সেই ক্ষমতা ইয়াজিদের বংশে কেউ আর ধরে রাখতে পারল না। ইয়াজিদের পরেই তারপরে পারিবারিক ক্ষমতা ছিন্ন হয়ে গেল, চলে গেল মারওয়ানের হাতে, মারওয়ান থেকে মারওয়ানের ছেলে আব্দুল মালিকের হাতে। এ ভাই, এজন্য বলতেছিলাম ক্ষমতার বাহাদুরি কইরো না। এইদিকে ভাইরা বন্ধুরা, কুফার গভর্নর হলো মুখতার সাকাফি, ওই মুখতার সাকাফি সে তখন ভাইরা উপযুক্ত বিচার করলো। কারবালার ময়দানে যারা নায়ক ছিল, ইমাম হুসাইনের কল্লাক দেহ মুবারক থেকে মাথা মুবারক যে দ্বিখণ্ডিত করলো, ওই সীমারকে মুখতার সাকাফি ধরে আনার নির্দেশ দিল। মুখতার সাকাফি যখন ধরে আনার নির্দেশ দেয়, পলায়ন করে কুফা থেকে ভাগার চেষ্টা করে ওই সীমার, সীমার কুফা থেকে ভাগার চেষ্টা করে কিন্তু ভাগতে পারে না। মুখতার সাকাফির লোকদের হাতে ধরা পড়ে গেল, তাড়াতাড়ি ধরল দইরা, মুখতার সাকাফির সামনে হাজির করল, সীমারের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করল। এরপরে তার দেহটারে টুকরা টুকরা কইরা কুকুরের খাবার বানাইল, কুকুরের খাবার। যেই সীমার আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ দ্বিখণ্ডিত, মাথারা দ্বিখণ্ডিত করেছিল, ওই সীমারের মাথা দ্বিখণ্ডিত কইরা তার দেহটারে কুকুর দিয়া খাওয়াইল। এটা হলো দুনিয়ার নগদ শাস্তি, নগদ শাস্তি, নগদ শাস্তি। ওবায়দুল্লাহ বিন জিয়াদরেও মুখতার সাকাফি গ্রেপ্তার করলো এবং তার দেহটাকেও, দেহ থেকেও মাথাকে দ্বিখণ্ডিত করলো। ওই মাথা নিয়া মুখতার সাকাফি কুফার মানুষকে বলেছিল, রে কুফার মানুষ একটু খেয়াল করে দেখো, এই দুশ্মন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা মুবারক এই কুফার রাজদরবারে এনেছিল আর তার দেহের সাথে বেয়াদবি করেছিল। আজকে কুফার মানুষ দেখো, এই বেয়াদবের মাথা আজকে কুফার রাজদরবারে আনা হয়েছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ভালো করে জেনে নাও, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুখারী শরীফে হাদিসে কুদসি, আল্লাহ বলেন যারা আমার ওলির সাথে কোনো বিয়াদবি করবা, আমি আল্লাহ তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি, সরাসরি যুদ্ধ ঘোষণা করি। এইভাবে আল্লাহর ওলিদের সাথেই কখনো আমরা মোকাবেলায় যাব না, কারণ এই মোকাবেলা সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। ভাইরা বন্ধুরা, এই ছিল ইয়াজিদের শেষ পরিণতির কাহিনী, শেষ পরিণতির কাহিনী। কি অবস্থা, কি নির্মমভাবে তার শেষ পরিণতি ঘটল, সীমারের মাথাটাও দ্বিখণ্ডিত করা হলো, আর ইয়াজিদ এক অজানা অচেনা এক রোগে আক্রান্ত হইয়া যন্ত্রণার মৃত্যুবরণ করল, দেহটা পর্যন্ত জমিন গ্রহণ করে নাই। কোথায় ইয়াজিদের কবর? আল্লাহর আদালতে বিচার, সর্বদা ন্যায় বিচার হয়, আল্লাহ সর্বদা ন্যায় বিচার করেন। আখেরাতের শাস্তি তো রয়েই গেছে,
আখেরাতের শাস্তি তো রয়েই গেছে। আহ, এজন্য ভাইরা বন্ধুরা সর্বদা ন্যায় বিচার করব, সামাজিকভাবে ন্যায় বিচার করব। যে সমাজে ন্যায় বিচার হয় না, এই সমাজের প্রতি আল্লাহর রহমত থাকে না, আল্লাহর গুসা এই সমাজের প্রতি নাজিল হয়। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারিকা ফীহিমুদ দঈফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকুহু। মায়ার নবী বলেন, অতীতের বহু কৌমকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু ন্যায় বিচার না করার কারণে। বিচারের ক্ষেত্রে ইনসাফ না করা, বিচারের ক্ষেত্রে জুলুম করা, এই অন্যায়টা আল্লাহ সইতে পারে না। এই অন্যায়ের কারণে বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। টাকা খাইয়া কখনো বিচার করব না, মুখ চিহ্নে কখনো বিচার করব না। বিচার করা সবার দায়িত্ব নয়, সবাইকে আল্লাহ বিচার করার যোগ্যতা দেয় না। সমাজের যে মানুষগুলোকে আল্লাহ যোগ্যতা দিয়েছে, সর্বদা ন্যায় বিচার করব। ন্যায় বিচারক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে মেহমান হবে। সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। সমাজে যে মানুষগুলো ন্যায় বিচার করবে, মুখ চিন্না না, টাকা খায়া না, আল্লাহ হাসরের মাঠে তারে পুরস্কার দিবেন, আরশের ছায়ার তলে মেহমান বানাবেন। আল্লাহ আমাদের সবাইকে সর্বদা ন্যায়ের পক্ষে থাকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুশ্মনে ইসলাম তো বরবাদ রহেগা, এই দুশ্মনে ইসলাম তো বরবাদ রহেগা, ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা, ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা। জো আঁখ গলত মসজিদ আকসা পে উঠেগি, জো আঁখ গলত মসজিদ আকসা পে উঠেগি, ইস আঁখ কি বিনাই সলামত না রহেগি, ইস আঁখ কি বিনাই সলামত না রহেগি। আমেরিকা না হম তুমসে ডোরে না ডোরেঙ্গে, আল্লাহ কে বন্দে তেরা ও হাল করেঙ্গে, আল্লাহ কে বন্দে তেরা ও হাল করেঙ্গে। অঞ্জাম তেরা আপনা সদা ইয়াদ রহেগা, অঞ্জাম তেরা আপনা সদা ইয়াদ রহেগা, ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা, ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা। এই দুশ্মনে ইসলাম তো বরবাদ রহেগা, ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা। ঠিক আছে, ঈশ্বরটা এটার সাথে পাখি আয়া রে শুনে যা মুরমনের বাসনা, পাখি আয়া রে শুনে যা মুরমনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখি আয়া রে শুনে যা মুরমনের বাসনা, শুনে যা মুরমনের জ্বালা ও সাগরের পানি, রাসুল কে মোর বলবে গিয়ে সবার পেরেশানি। শুনে যা মুরমনের জ্বালা ও সাগরের পানি, রাসুল কে মোর বলবে গিয়ে সবার পেরেশানি। মনের জ্বালা রইল মনে, আরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি, রাসুল বিনে কেউ তো বুঝে না। পাখি আয়া রে শুনে যা মুরমনের বাসনা, শুনে যা মুরমনের দুঃখ ও আকাশের মেঘ, রাসুল কে মুর বলবে গিয়ে সবারই আবেগ। শুনে যা মুরমনের দুঃখ ও আকাশের মেঘ, রাসুল কে মুর বলবে গিয়ে সবারই আবেগ। কে করিবে আবেগ পূরণ, আরে কে করিবে আবেগ পূরণ ও আকাশের মেঘ,
রাসূল বিনে কেউ তো বুঝে না, পাকি আয়ায় রে শুনে জামুর মনের বাসনা, পাকি আয়ায় রে শুনে জামুর মনের বাসনা, বলবে গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, বলবে গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাকি আয়ায় রে শুনে জামুর মনের বাসনা। ঠিক আছে।